আধুনিকতার সাথে ঐতিহ্যের মেলবন্ধন, এটাই হচ্ছে এই মেলার বিশেষত্ব। देखिए टर्की कारपेट है 5x7 का, इसका रेट 8000 है। এই যে দেখাই আমি তোমাদের, এই দেখো ডবল কি সুন্দর লাগছে, দেখো এই ডবল দোলনা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভি দিতি ক্রিয়েশন। আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আর নতুন ব্লগ আজকেও আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কলকাতার বুকে শুরু হয়ে গেছে এক মাস ব্যাপী এক মেলা। সেই মেলা কলকাতার কোথায় হচ্ছে, কতদিন চলবে, কী কী পাওয়া যাচ্ছে, কীভাবে আসবে, ইন্টারেস্টিং কী কী জিনিস সেখানে আছে, সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তো দেরি না করে চলো সোজা ভিডিওটাকে শুরু করি আর তোমাদের সেই মেলার সন্ধানটা দিই। এই মেলাতে আসতে গেলে তোমাদের সবথেকে বেস্ট উপায় হলো শিয়ালদা স্টেশন থেকে মেট্রো ধরে নেওয়া আর চলে আসা ফুলবাগান স্টেশনে। আর ফুলবাগান হচ্ছে শিয়ালদার পরের মেট্রো স্টেশনই হচ্ছে ফুলবাগান। আর যারা সড়ক পথে আসতে চাও তারা কাঁকুরগাছি স্টপেজে চলে আসো, সেখানে আসলেই তোমরা এই সুভাষ উদ্যানের ট্যাবলো দেখতে পাবে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি এই আচার্য প্রফুল্লচন্দ্র পার্ক, এটাই হচ্ছে সুভাষ উদ্যান, এখানেই চলছে হচ্ছে সুভাষ মেলা। তো চলো এবারে ভেতরে যাই, ভেতরে গিয়ে পুরো মেলাটাকে তোমাদের সাথে এক্সপ্লোর করছি। মেলার গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই প্রথমেই বাঁদিকে তোমরা এই খাবারের দোকানের স্টলটা দেখতে পাবে, যেখানে জিলিপি গরম গরম ভাজা হচ্ছে, তার সাথে মালপোয়া রয়েছে, নিমকি রয়েছে, যার প্রাইস ছিল 250 গ্রাম 50 টাকা। জিলিপি স্টলে জিলিপি খেয়ে সামনের দিকে এগোলেই ডান দিকে তোমরা পেয়ে যাবে এই স্টলটা, যেখানে ঘর সাজানোর জিনিসের অঢেল সম্ভার ছিল। আর সব কিছুই ছিল কিন্তু কাঠের তৈরি জিনিস, আর ওয়াল হ্যাঙ্গিং ক্লিপগুলোও কিন্তু ছিল বেশ ইউনিক আর ডিজাইনড। এখানে দাদা স্টলে ঢুকেই ডান দিকে পড়বে, সেখানে ঘড়িগুলো দেখুন অসম্ভব সুন্দর। যে বড় ঘড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4,500 টাকা দাম, আর নিচের যে ছোট ঘড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সবই 2,500 রেঞ্জে রয়েছে। এবং এর সাইডে প্রচুর দেখুন মিরর রয়েছে, তো আপনারা এখান থেকে মিররের নিয়ে গিয়ে বাড়িতে কিন্তু ফিক্সিংও করতে পারেন। এবং এছাড়া প্রচুর ঘর সাজানোর জিনিসের সম্ভার এখানে পেয়ে যাবেন। এবং সবথেকে বড় কথা, এনাদের কিন্তু অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে। তোমাদের নিয়ে এলাম দ্বিতীয় স্টলে, যেটা হচ্ছে মেয়েদের মোস্ট অ্যাট্রাক্টিং স্টল। দেখো এই যে হারটা, এই পুরো সেটটা রয়েছে, এটা হচ্ছে 600 টাকা। তার পাশের হারটা দেখো, যেটা হচ্ছে মুক্ত বসানো হার রয়েছে, এগুলো হচ্ছে 300 টাকা করে। এবং খুব সুন্দর ডিজাইনের কিন্তু প্রত্যেক কটা হার পাওয়া যাচ্ছে। এবং সবথেকে ইন্টারেস্টিং দেখো, এখানে 4 পিস হচ্ছে 100 টাকা, মানে এই যে চুড়ি এখানে দেখতে পাচ্ছ সব রেঞ্জই রয়েছে, যাই ডিজাইন নেবে তোমরা সেটা হচ্ছে 4 পিস হচ্ছে 100 টাকা। এছাড়াও এখানে কানের পেয়ে যাবে, এখানে দেখো 2 পিস, 2 পিসের দাম হচ্ছে 100 টাকা। এখানে ব্যাগগুলো দেখো যা নেবে সবই কিন্তু 100 টাকা। এই যে ওপরে লেখা রয়েছে দেখো সেল 100 এবং 150, তো এই স্টলে যেগুলো রয়েছে এগুলো সবই কিন্তু 100 টাকা। এবং বেস্ট প্রচুর কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবে। এই সেই দোলনার কালেকশন গুলো দেখো, এই যে দোলনা এগুলো কিন্তু দীঘাতে গেলে তোমরা প্রচুর দেখতে পাও, আমরাও দেখতে পাই। তো এখানেও কিন্তু এরকম দোলনা এবং হচ্ছে ঘরের বেড কভার থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর এই স্পেশালি এই যে দোলনাটা, যেটা সিঙ্গেল দোলনা দেখতে পাচ্ছ, এটার দাম ছিল হচ্ছে 850 টাকা। আর এখানে দেখো ডবল রয়েছে একটা, এই যে দেখাই আমি তোমাদের, এই দেখো ডবল কি সুন্দর লাগছে, দেখো এই ডবল দোলনাটা। এই দোলনাটার প্রাইস ছিল হচ্ছে 1650 টাকা, অসম্ভব সুন্দর কিন্তু কাজ। আর এছাড়াও দাদার ভেতরে দেখো
আমাদের পাপোস থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। মাত্র 200 টাকায় অফিস ব্যাগগুলো তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এই যে সাফারি, অরিজিনাল সাফারি কি জানি না, বাট ব্যাগগুলো কিন্তু বেশ বড় এবং এগুলো 200 টাকায় কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর এগুলো কি দাম আছে লেডিসগুলো? সব 200। তো তোমরা দেখতেই পাচ্ছ যে যা নেবে এখানে সবই হচ্ছে 200 টাকা। প্রচুর কালেকশন আছে, তো তোমরা এখানে আসতে পারো, নিজেদের পছন্দ মতো করে জিনিস এখান থেকে নিয়ে যেতে পারো। কম বেশি আমরা কিন্তু বাড়িতে সবাই চা বা কফি কিন্তু খেয়েই থাকি, আর এখানে নতুন নতুন কাপের স্টল নিয়ে বসে গেছেন। এই কাপগুলো কিন্তু সিঙ্গেল পিস হচ্ছে 20 টাকা, আর জোড়া নিলে 35 টাকা। তোমাদের কিছু ট্রে দেখাই, দেখো আমাদের ঘরে চা বা কফি খেতে গেলে এই ট্রেগুলো কিন্তু খুব নিত্য প্রয়োজনীয় জিনিস। তো এই যে ট্রেগুলো, কালেকশনগুলো কিন্তু অসাধারণ, এবং এর ভ্যারাইটিস দাম আছে, ছোট বড় এই অনুযায়ী দাম আছে। তো মোটামুটি 100 টাকা থেকে শুরু আছে, এবং তারপরে রেঞ্জ যেরকম কোয়ালিটি ঠিক সেরকম দাম। মেলায় এসে শুধুমাত্র যে আমরা কিনবো তা তো নয়, মেলায় এসে আমাদের পেট পুজোটাও সারতে হবে। আর মেলা মানেই সেখানে পাবড়ি চাট, ভেলপুরি এগুলো থাকবেই থাকবে। তো ঘুরতে ঘুরতে মেলার মধ্যে তোমরা পেয়ে যাবে এরকম পাবড়ি চাটের দোকান, যেখানে তোমরা দই ঘুগনিও পেয়ে যাবে, তার সাথে পাওভাজি পেয়ে যাবে, তার সাথে বাদাম চাট পাবে, বিভিন্ন ধরনের চাট কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাঁকুড়গাছি সুভাষ উদ্যানে, যেখানে চলছে সুভাষ মেলা। এই মেলা শুরু হয়ে গেছে 23শে জানুয়ারি, 157তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মেলার আয়োজন হয়েছে। এই মেলা শুধু এবছর নয়, প্রত্যেক বছর কিন্তু হয়, এখানেই হয়। আর এই মেলা চলবে আগামী 1 মাস, অর্থাৎ আগামী 22শে ফেব্রুয়ারি অবধি এই মেলা প্রত্যেক দিন চলবে, এবং দুপুর 2টা থেকে রাত্রি 9টা অবধি এই মেলা কিন্তু খোলা আছে। এবং সব থেকে বড় কথা হলো এই মেলায় কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য নেই। তো সবার জন্য 8 থেকে 80, সবাই এখানে আসো, এনজয় করো। নিজেদের ছোটবেলায় যদি একবার ফিরে যেতে চান, তাহলে এই মেলায় কিন্তু একবার এই ইলেকট্রিক নাগরদোলা যেটা চলছে 70 টাকা পার হেড, তো তোমরা কিন্তু এই 70 টাকা পার হেড নিয়ে নিজেদের ছোটবেলাটাকে একবার রিকল করতেই পারো। আর তার সামনে এই বাচ্চাদের এই খেলাটা, যেটা 0 থেকে 10 এই বয়সের মধ্যেই কিন্তু তোমরা করতে পারো, অসম্ভব সুন্দর। মানে নিজেকে সেই ছোটবেলায় ফিরে যাওয়ার কথাই যেন মনে হচ্ছে, যে যদি সেই সময়টা আবার ফিরে পেতাম। সেই সময় তো আর আমাদের এরকম ইলেকট্রিক ছিল না, তখন ম্যানুয়ালি হাত দিয়ে ঘোরানো হতো। তো এখন যে নাগরদোলাটা দেখা যায় সেটা হচ্ছে সবই কিন্তু এটা ইলেকট্রিক। এই মেলাতে ব্যাগের কালেকশন কিন্তু প্রচুর আছে, তোমরা যদি ঘুরে বেড়াও তার মধ্যে অনেক রকমের ব্যাগ তোমরা দেখতে পাবে। এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এইগুলো সব ছিল হচ্ছে 150 টাকা থেকে স্টার্টিং। আর এই যে স্পেশালি এই যে ছোট ফটোয়া ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলো ছিল হচ্ছে 100 টাকা। প্রত্যেক মেলাতে এনাদের কিন্তু স্টল থাকবেই থাকবে, সেই সিউড়ির বিখ্যাত লোকনাথ আচার, তো এখানেও এনারা স্টল দিয়েছেন। এবং দেখো হরেক রকমের আচারের সাথে সাথে পাঁপড় তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। দাদা এই বড়ির কি দাম আছে? 250 গ্রাম 100 টাকা। আর এছাড়াও তোমাদের আমি দেখাই প্রচুর ধরনের কিন্তু এখানে হজমি গুলি থেকে আরম্ভ করে আচারও কিন্তু তোমরা পেয়ে যাবে। আচারে কি রেট আছে? 250 গ্রাম 100 টাকা। যাই আচার নেবে? না যাই না, রসুন আর লাল লঙ্কা 200 গ্রাম 100 টাকা। আচ্ছা আমাদের ঘরে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিসের সম্ভার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আমাদের সকালে ওঠা থেকে রাত্রিরে শুতে যাওয়া পর্যন্ত যেসব জিনিস আমাদের সংসারে ব্যবহৃত হয় সেই সমস্ত রকম জিনিস এখানে তোমরা পেয়ে যাবে। এবং সবথেকে বড় কথা 10 টাকার জিনিসও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই যে চিরুনিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই চিরুনিগুলো হচ্ছে 5 পিসের দাম হচ্ছে 30 টাকা। আর শুধু চিরুনি কেন, আমাদের রোজের ইউজের রুমাল সেটাও এখানে তোমরা 20 টাকায় পাবে। যদিও শীতকাল কিন্তু অনেকেই আইসক্রিম প্রেমী আছো, তা তোমরা যারা এইরকম জায়গায় এসে আইসক্রিম খেতে যাও তাদের জন্য কিন্তু এখানে ক্রিম বেলের আইসক্রিম পেয়ে যাবে। বিভিন্ন ভ্যারাইটিস, বিভিন্ন ফ্লেভারের কিন্তু আইসক্রিম তোমরা এখানে পাবে। স্টার্টিং এতে 100 আছে। আচ্ছা আর এইগুলো? এইগুলো 100 আছে, 250 আছে, এটা 250 আছে। আচ্ছা এই 250 উপরে 100 আছে, এর মধ্যে 250 আছে। এখন এসব মডেল পুরো 250 পেয়ে যাবে। আচ্ছা এটা 350 আছে,
বাচ্চাদের হাতের ঘড়ি কিন্তু এই দাদা স্টলে পেয়ে যাবে তোমরা। আর উপরে ঘড়িটা দেখিয়ে দিই, এটা হচ্ছে 120 টাকা। আর নিচের যেটা দেখতে পাচ্ছ বেশ কালারফুল, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, এই ঘড়িগুলো পাবে হচ্ছে 70 টাকায়। ঠিক এই বাচ্চাদের নাগরদোলার পাশেই তোমরা পেয়ে যাবে হচ্ছে এই ফুড কোর্ট। প্রত্যেক মেলাতে এনারা দোকান দেয়, সেরকম এই মেলাতেও বসে গেছে এই ফুড কোর্ট, যেখানে তোমরা ফ্রায়েড রাইস থেকে আরম্ভ করে মুঘলাই পরোটা, রোল, চানা বাটোরা এবং সাউথ ইন্ডিয়ান ফুড যারা ভালোবাসো তাদের জন্য কিন্তু বেস্ট ডেস্টিনেশন হতে পারে এই ফুড কোর্টটা। তোমাদের এখানে দেখাই, দেখো সুতির পাঁচ বালিশের ওয়ার তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে মাত্র 70 টাকায়। ভ্যারাইটিস অফ কালার এবং তোমরা এখান থেকে বেছে নিজেদের মতো করে এগুলো নিতে পারো। এই দোকানটায় কিন্তু বেড কভারের প্রচুর সম্ভার রয়েছে, তোমরা যদি ডবল বেড কভার নিতে চাও তাহলে হচ্ছে 500 টাকায় পাবে, আর সব কিছু কিন্তু সুতির। আর যদি সিঙ্গেল নিতে চাও তাহলে হচ্ছে 300 টাকায়, আর সব কিছুতেই কিন্তু তোমরা পিলো কভার পেয়ে যাবে। ঘুরতে আমরা চলে এলাম আমন কার্পেটে, যেখানে ওয়ালপেপার, গ্লাস ফ্রেম এবং ঘরের কার্পেট এছাড়াও প্রচুর জিনিস কিন্তু এনারা তৈরি করে থাকে। নাম্বারটা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো চলো এবার ভেতরে যাই, গিয়ে দেখে আই তোমাদের কিছু শোপিস এখানে করা রয়েছে কার্পেটের, তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখো কি সুন্দর 3D পেন্টিং, এটা 3D আছে না এটা? क्या नाम है इसका? 3D कार्पेट। अच्छा इसका प्राइस क्या है? 4x6 का है, 3,500 का है। 3,500 है। और 4x6 में 2,000 से स्टार्टिंग है क्वालिटी। ये देखिए 2,000। आपका स्टोर कहाँ है? कोलकाता सोदपुर ट्रैफिक मोड़ पर है। अच्छा तो कोई स्टोर पे जाके बोलेगा तो तुम लोग कस्टमाइज कर देते हैं? कस्टमाइज भी कर देते हैं। अच्छा और ये कारपेट छोड़ के? कारपेट चाहिए वो भी मिल जाएगा, वॉलपेपर, ब्लाइंड सब एकदम फिक्सिंग भी कर देगा, वॉलपेपर फिक्सिंग भी कर देगा, पीवीसी कारपेट भी मिल जाएगा। ठीक है ठीक है। এখানে দেখাই তোমাদের কত সস্তা, দেখো ছেলেদের বারমুন্ডা সামনেই গরম আসছে, সেটা হচ্ছে 180 টাকা করে, ঠিক আছে। এছাড়াও এখানে বড়দের দেখাই, যেটা হচ্ছে তোমাদের ফুল সেটা হচ্ছে 200 টাকা করে। কি ভাইব্রেন্ট কালার দেখো, এগুলো কিন্তু তোমরা গ্রীষ্মকালে খুব ভালোভাবে ইউজ করতে পারো, এগুলোর দাম মাত্র হচ্ছে 150 টাকা। মানে ছেলেদের গেঞ্জি সেটা হাফ হোক বা ফুল হোক সবই কিন্তু 350 টাকায় তোমরা পাবে, এবং সবই প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে। এবং এনাদের মেন দোকান কিন্তু রয়েছে ধর্মতলাতে। আর জিন্স, ছেলেদের জিন্স 750 টাকা থেকে শুরু, আর যেগুলো হাফ শার্ট বা হাফ টি শার্ট সেগুলো সবই হচ্ছে 350 টাকা থেকে শুরু। শুধু যে ছেলেদের জিনিস আছে তা নয়, এখানে মেয়েদেরও প্রচুর জিনিসের সম্ভার কিন্তু রয়েছে। মেয়েদের বিভিন্ন রকমের চুড়িদার আছে এখানে, তো চুড়িদার শুধু পিস হিসাবেও নয়, চুড়িদার এখানে রেডিমেডও তোমরা মাপ দিয়ে তৈরি করে নিতে পারো। এগুলোর প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস 450 টাকা। যা তুমি চাইবে, যে কালার তুমি চাইবে, সেই কালারের বিভিন্ন সাইজ কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। আর এনারা তোমার গায়ের মাপের কিন্তু ফিটিংস এখানেই করে তোমাকে দিয়ে দেবে। ড্রেস তো নেওয়া হয়ে গেল, তো ড্রেসের পরে তার সাথে ম্যাচিং করে এবারে জুতো কিনতে হবে, তো সেটাও কিন্তু তোমরা এখানে মেলাতে পেয়ে যাবে। এখানে লেডিস, জেন্টস সব ধরনের জুতো কিন্তু এই শপটার মধ্যে আছে। আর সব থেকে বড় কথা, লেডিস এবং জেন্টস যে জুতোই তোমরা নাও না কেন, যে ডিজাইনই তোমরা নাও না কেন, সবই কিন্তু 200 টাকা।
যেদিকে আমি ক্যামেরা ঘোরাবো, যা জুতো তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে ডিজাইন তোমাদের পছন্দ, সবই কিন্তু মাত্র 200 টাকা। ঘর সাজাতে যারা ভালোবাসো তাদের জন্য কিন্তু বেস্ট মেলা কিন্তু এটা। আর সব থেকে বড় কথা, এই সেম জিনিস কিন্তু অন্য মেলাতে অনেক অনেক বেশি দাম থাকে, এই মেলাতে কিন্তু দাম তুলনামূলকভাবে অনেক কম। এই যে ফুলের স্টিকগুলো দেখতে পাচ্ছ, এইগুলো এক একটার দাম মাত্র 60 টাকা করে। আর তাছাড়াও এই যে ছোট ছোট যে গোলাপ বা ছোট ছোট যে সবুজ যে প্ল্যান্ট, যেগুলো এগুলো সবই আর্টিফিশিয়াল প্ল্যান্ট, এগুলো কিন্তু 120 টাকা করে দাম। তো এগুলো তোমরা ঘর সাজানোর জন্য কিন্তু নিতেই পারো। এই মেলাতে চাবির রিং থেকে আরম্ভ করে পিলো কভার, সেগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর সবথেকে বড় কথা, এই ইমোজি শেপের যে কুশন কভার, এগুলো কিন্তু বেশ ভালো লাগে। আর তার সাথে বাচ্চাদের বিভিন্ন ধরনের বই, গল্পের বই থেকে আরম্ভ করে পেন্টিং, এবং পেন্টিং থেকে আরম্ভ করে বর্ণ পরিচয়, অ আ ক খ, ABCD, মিকি মাউস, এই সমস্ত ধরনের, সবচেয়ে বড় কথা বাংলা, ইংরাজি এবং হিন্দি তিনটে ভাষাতেই কিন্তু বই তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ছোটোবেলার সেই স্মৃতিটাকে একবার ঝালাই করে নেবে নাকি, বন্দুক দিয়ে বেলুন ফাটাবে, তাহলে চলে আসো এখানে। ঠাকুরের পুজোর যদি কোনো জিনিস তোমাদের নেয়া থাকে, তাহলেও কিন্তু সেগুলো সব তোমরা এখানে পেয়ে যাবে। যেমন হচ্ছে পিতলের ঘটি, পিতলের প্রদীপ, পঞ্চপ্রদীপ, ঠাকুরের গ্লাস, এবং হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে এই পাথর বাটি, এগুলো কিন্তু তোমরা এখানে পাচ্ছ। এবং তার সাথে বিভিন্ন ঠাকুরের মূর্তি এবং ফটো তোমরা এখানে পাবে। এছাড়াও স্টিলের থালা, বাসন, গ্লাস, চামচ, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, চায়ের ছাঁকুনি থেকে আরম্ভ করে হাতা খুঁতি, সব কিছুই তোমরা এই মেলাতে কিন্তু পেয়ে যাবে। এবং সব কিছুই কিন্তু খুব খুব কম দামে এখানে পাওয়া যাচ্ছে, যেটা তুলনামূলকভাবে অন্য কোনো মেলাতেই কিন্তু এত সস্তায় পাওয়া যায় না। এই মেলাতে সবথেকে যে জিনিসটা ভালো লাগলো, প্রচুর কিন্তু এরকম বইয়ের স্টল পাবে তোমরা, যেখান থেকে তোমরা যে যে টাইপের বই পড়তে ভালোবাসো, যদি তোমার জেনারেল নলেজের বই ভালো লাগে সেটা পাবে, গোপাল মারের গল্প পাবে, সুকুমার রায়ের গল্প পাবে, আবোল তাবোল পাবে। যদি তোমরা ভূতের বই পড়তে ভালোবাসো, তাহলে শ্রেষ্ঠ ভূতের গল্প সামগ্রী সেটাও এখানে পাবে, শার্লক হোমস পাবে। ঠিক মেলার সেন্ট্রাল পয়েন্টে এরকম একটা স্টেজ তৈরি করা হয়েছে, যেখানে দেখতেই পাচ্ছ ভারতের জাতীয় পতাকার রঙে স্টেজ তৈরি করা হয়েছে। আর সেখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিন্তু সঙ্গীতানুষ্ঠান হয়ে থাকে। তো চলো একটু গান শুনে নিই। ঠিক যেখানে এই সঙ্গীতানুষ্ঠান হচ্ছে তার বাঁদিকেই দেখতে পাবে এরকম সুভাষচন্দ্র বসুর একটা কক্ষ তৈরি করা হয়েছে, যার ভেতরে আমি তোমাদের নিয়ে যাব এবং বলবো সেখানে কি রয়েছে। তো চলো ভেতরে যাই। ভেতরে ঢুকেই তোমরা এরকম একটি কক্ষ দেখতে পাবে, যেখানে সুভাষচন্দ্র বসুর টোটাল জীবনীটাকে তুলে ধরা হয়েছে। ছোটোবেলার তার জন্ম থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামী, তার যে কৃতিত্ব সেটাকে তুলে ধরা হয়েছে। তোমায় আসন শূন্য আজও, সত্যি এই কথাটা আজও যেন আমাদের বুকে বাজে। এখানে দেখানো হয়েছে সুভাষচন্দ্রের জন্ম এবং তারপরে সুভাষচন্দ্র বসুর সাথে বিবেকানন্দের যে ছোটোবেলা থেকে একটা টান বা একটা যোগ ছিল, সেটাকে এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। অসাধারণ লাগলো এই ভেতরটা। আর ঠিক তার পাশেই সুভাষচন্দ্র বসুর কক্ষের পাশেই রয়েছে বিবেকানন্দ ভবন। তো চলুন এবারে বিবেকানন্দ ভবনের মধ্যে নিয়ে যাই আপনাদের। এখানেও ঠিক আগে যেরকম আমরা দেখালাম, ঠিক সেই রকমই এই যে ছোটোর যে বিলে, সেই বিলের থেকে বিবেকানন্দ হয়ে ওঠা তার যে জীবনী সেটা এখানে তুলে ধরেছেন। বিবেকানন্দর যে ঘর করা হয়েছে, সেখান থেকে বেরোলেই তোমরা এই ফুচকার দোকান পেয়ে যাবে। মেলায় আসবে আর বাঙালি ফুচকা খাবে না, আইসক্রিম খাবে না, তা কি করে হতে পারে? এখানে কত রকম ফুচকা পাওয়া যাচ্ছে দেখো, হচ্ছে দই ফুচকা, পানি ফুচকা, চাটনি ফুচকা, সব থেকে বড় কথা এখানে কিন্তু চিকেন ফুচকাও পাওয়া যায়। দারুণ, কিন্তু টেস্ট করে দেখতেই পারেন একবার চিকেন ফুচকাটা। সুদূর বাংলাদেশ থেকে, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখান থেকেও কিন্তু মানুষ এখানে এসে স্টল দিয়েছে। বাংলাদেশের ঢাকায় বাংলাদেশের জামদানি শাড়ি, সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে।
এদের স্টার্টিং রেঞ্জ ছিল হচ্ছে 2500, 3500, 4500, যে রেঞ্জে চাইবে পাবে। এই মেলায় আমার সবথেকে দৃষ্টি আকর্ষণ করেছিল এই প্রিন্টেড গেঞ্জিগুলো। এই গেঞ্জিগুলো এর আগেও আমরা অনেক মেলাতেই দেখেছি, কিন্তু এখানে এনাদের প্রাইস কিন্তু ছিল খুব কম, মাত্র 200 টাকায়। জানিস আমি কে, এই যে এরকম লেখা খুব ভালো লাগে। মেলায় তো প্রচুর ঘোরা হলো, খাওয়া দাওয়া হলো, তো শেষ পাতে একটু পান না খেলে কী করে হয় বলুন তো? সব মেলার মতো এখানেও তোমরা পেয়ে যাবে বেনারসি পান, ফায়ার পান, মিষ্টি পান, যে যে ধরনের পান চাও সেই ধরনের পান কিন্তু তোমরা এখানে পাবে। 50 টাকা থেকে বেনারসি পান চালু হয়েছিল, ফায়ার পান নিলে হচ্ছে 100 টাকা। আর মেলার ঠিক এক্সিট গেটেই রয়েছে এরকম ফার্নিচারের দোকান, যেখান থেকে তোমরা টেবিল অথবা সিংহাসন পেয়ে যাবে। আধুনিকতার সাথে ঐতিহ্যের মেলবন্ধন, এটাই হচ্ছে এই মেলার বিশেষত্ব। পুরানো জিনিসকে তুলে ধরেছেন এই মেলা। কিন্তু অনেক দোকান আছে যেখানে নতুনত্ব পাওয়া যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের হারিয়ে যাওয়া জিনিস, যে জিনিসগুলো ব্যবহার কিন্তু আমরা হয়তো অনেকেই আস্তে আস্তে আমাদের যে লিস্ট ডেলি রুটিনে সেখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। তো সেইগুলোকে যাতে পুনরায় মানুষের সামনে তুলে ধরা যায়, সেরকম পুরনো জিনিসে মা কাকিমাদের ইউজ করা জিনিস এই মেলাতে কিন্তু পাওয়া যাচ্ছে, যেটা সচরাচর সবলা মেলা বা ট্রেড ফেয়ার বা নিউ টাউন হস্তশিল্প মেলায় কিন্তু আপনারা দেখতে পাবেন না, সেই জিনিস কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখানে এই জন্যই হয়তো এই সুভাষ মেলা কিন্তু এত নাম কলকাতার বুকে। তো যাই হোক, আজকের মেলাটা এখানেই শেষ করলাম। আশা করি তোমরা খুব খুব এনজয় করেছো। এই মেলাটা কিন্তু অনেকদিন চলবে, 22 ফেব্রুয়ারি অবধি। তো যারা এখনো আসতে পারোনি, চলে আসো মেলাটায়, খুব ভালো লাগবে, ছোটবেলাটাকে রিকল করতে পারবে। তো চলো, ভিডিওটাকে আর বড় করছি না, এখানেই শেষ করলাম। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য বিদায়। আর যদি ভালো লেগে থাকে এই সব ভিডিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা, সবাই খুব ভালো থেকো।